জি, আপনার পরিচয়টা একটু বলেন। আমার নাম আব্দুল মতিন, আমার বাড়ি কুমিল্লা লাকসাম মনোহরপুর। কি ধরনের রোগে এখানে এসেছেন? আমি ডিক্সের মানে প্রবলেম ছিল। কি প্রবলেমটা ছিল? না না পারছে না, এটা সাত খাইয়ে রয়েছে। আচ্ছা আচ্ছা, তো ডিপিআরসি হাসপাতালের ঠিকানাটা কোথায় পেয়েছেন? আমি ইউটিউব এবং নেটের মধ্যে পাইছি, গুগলের মধ্যে। আচ্ছা, তো এখানে চিকিৎসায় আপনি কতটুকু সন্তুষ্ট? সন্তুষ্ট আমি এক মাস আগে স্যার দেখাইছি, দেখানোর পর দিয়ে বাড়িতে গেছি, জানা হল যে বিভিন্ন রকমের ডাক্তারের গিয়ে দেখছি, রিসার্চ করছি কোন ডাক্তারটা মানে ভালো হইতে পারে। এরপরে দেখলাম না, ডাক্তার শকুল্ল প্রধান স্যারে আমার মন মতো হয়েছে, এই জন্য আমি তাড়াতাড়ি এখানে আসি, ভর্তি হয়েছি। এখন আপনার কি অবস্থা? এখন আলহামদুলিল্লাহ সুস্থ, সম্পূর্ণ সুস্থ, মানে 90% চলে গেছে। আচ্ছা আচ্ছা, 10% মতো একটু, 10% মতো ব্যথা আছে। এখন স্যার আমাকে বলছে যে ওষুধগুলো দিছে, মানে এগুলো খাইলে ব্যথা সম্পূর্ণ চলে যাবে। কতদিন ছিলেন এখানে এই হাসপাতালে? 15, প্রায় 15 দিন ছিলেন। 15 দিনে আপনার প্রায় 90% ব্যথা চলে গেছে? চলে গেছে। আচ্ছা ঠিক আছে, আপনার এই হাসপাতাল সম্পর্কে কিছু বলার আছে? ধরেন আপনার মানে ম্যানেজমেন্ট বা ধরেন এই হাসপাতাল, তো আমি তো বিদেশ এবং বিভিন্ন রাষ্ট্র ঘুরছি ঘুরছি এবং দেখছি, এটার মতো এত সুন্দর ম্যানেজমেন্ট আমি আর দেখি না। খুব মানে খেজমত সব দিক দিয়ে, খাওয়া দাওয়া এবং চিকিৎসা সেবা, নার্স, টাইমলি টাইম। ঠিক আছে, আচ্ছা, ধন্যবাদ আপনাকে।